السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأصلي وأسلم على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد بيشتي بانجلار دوري لوكاتيري شماني تشفديد وشبه পৃথিবীর যে প্রান্ত থেকে বসে আপনারা আমাদের সাথেই অনুষ্ঠানে যোগ দিয়েছেন তাদের সকলের জন্য রইল প্রাণ ঢালার শুভেচ্ছা আমরা জানি আল্লাহ রব্বুল আলমিন ইমানের পর সলাদকে সর্বোত্তম রুকুন হিসাবে স্থির করেছেন সলাদ আল্লাহ ও তার বান্দার মধ্যে সম্পর্ক স্থাপন করে সলাদ এমন একটি অবাদত যা বান্দাকে আল্লাহর সান্নিধ্যে পৌঁছাইয়া দেয় সলাত এমন একটি এবাদত যার মাধ্যমে প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ আরিয়ামের সাথে জান্নাতে যাওয়ার নসিব অর্জন হয় সলাত এমন একটি এবাদত যে অ্যাবাদের মধ্য দিয়ে একজন মানুষ মৌমিন ও মুসলিম বলে পরিচয় দিতে পারে পক্ষান্তরে সলাদ যদি মানুষের না থাকে তাহলে তার ঈমান থাকে না তার নৈতিকতা থাকে না তার আদর্শ থাকে না মুসলিম বলে পরিগণিত হতে পারে না এমনকি আল্লাহর সাথে তার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় রসুলসালের সাথে জান্নাতি উঠার সেই আকাঙ্ক্ষা তার সেই দুরাশায় পরিণত হয় এই সলাদ গুরুত্বপূর্ণ অথচ এর ভিতরে রয়েছে আমাদের নানাহ হাফলতি আর এই গাফলতি দূরীকরণের লক্ষ্যে আজকে আমরা যে বিষয়টি আমি আলোচনা করব সেটি হল যে পাপের অশুভ পরিণাম তার মধ্যে অন্যতম হচ্ছে সলাদ ত্যাগ করে দেওয়া আর সলাদ ত্যাগ করা এটা যে আমরা কোরআন হাদিসের দলিল দিয়ে বিগত পর্বে আলোচনা করেছি যে এটা কুপুরি কাজ যেই কাজ করবেন তিনি আর মমিন বলে দাবি করতে পারবেন না হয়তো বা আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে কোরআন হাদিসের দলিলের পর বিজ্ঞ আলেম আলামা এবারে কি মন্তব্য করেছেন তারা কোরআন হাদিসের ব্যাখ্যায় কি বলেছেন সেগুলি নিয়ে আমরা আলোচনায় যাব আজকে আর সেজন্য স্টুডিওতে আমাদের সাথে যে সমস্ত অতিথিবৃন্দরা যোগ দিয়েছেন চলুন তাদের সাথে আমরা পরিচিত হয়নি প্রথমেই আমার ডান দিকে অভিষ্ট আছেন বিশিষ্ট আলেম দিন শেখ আকরামুজামান বিন আব্দ সালাম আসসালাম আলাইকুম আর আমার বাম দিকে আর যথারীতি আপনাদের সাথে আমি রয়েছি হারুন হোসেন শুধু দর্শক যে কথা আমরা বলেছিলাম যে সলাপ ত্যাগ করা কুপুরি আর এ ব্যাপারে করোনা হাদিসের দলিল আমরা পেশ করেছি বিগত আলোচনায় আজকে আমরা আমাদের অতিথি আলোচকদের কাছ থেকে জানতে চাইব এ ব্যাপারে আমাদের অভিমত কি বলবেন কেন যদি আমাদের মনে প্রশ্ন থাকে তাহলে তো সেগুলির উত্তর নেওয়া দরকার জানা দরকার সেই লক্ষ্যে এই অভিমতগুলি আমরা উপস্থাপন করতে চেষ্টা করব আজকেরই পড়বে এ প্রথমেই আমি আহমদ জানকও আমাদের অতিথি আলোচক শেখ আকরামুল জবান বিন আব্দুল সালামের কাছে আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান আম্মা বাদ মুসলিমের অর্থ হল আত্মসমর্পণ আত্মসমর্পণের বিষয় হল মুসলিমের আল্লাহর কাছে আত্মসমর্পণ রাসূল সাল্লামের কাছে আত্মসমর্পণ আল্লাহর বিধানের কাছে আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ কোরআনের কাছে আত্মসমর্পণ রসুলামের হাদিস বা সুন্নার কাছে আত্মসমর্পণ তো আলহামদুলিল্লাহ আমরা এ কারণেই এই যুক্তিতেই প্রথমত ত্যাগকারীর অপরাধটা কোনা করেছিলাম আজকেও আমরা এই বিষয়ে আলোচনা করছি তবে একটু ভিন্ন আঙ্গিকে অনেকেই এরকম জানতে চান যে ইমামগণ কি বলেছেন ইসলামের যারা পণ্ডিত মনীষী তারা কি বলেছেন আলহামদুলিল্লাহ আমরা সকল ইমামকে ইসলামের সকল আলেমকে মুজতাহিদকে আমরা সমানভাবে সম্মান করি আমরা ওই আইম্মাদের ব্যাপারে খাস করে আর বা আজিনারা আছেন ওনারা আসলে দলের জন্য কিছু করেন নাই ওনারা যতটুকু পেরেছেন ওনাদের জ্ঞান দিয়ে এলেম দিয়ে ওনারা ইজতাহাদ করেছেন সুতরাং ওনারাকে আমরা সম্মান করি ওনারা আমাদের মাথার মুকুট ওনারা দলীয়করণ করেনি কিন্তু পরে যারা এসছেন পরে যারা ওলামা এসছেন বিভিন্ন দলের বিভিন্ন মাঝাবের ওনারা নিজের মাঝাবকে মজবুত করার জন্য শক্তিশালী করার জন্য নিজের পক্ষে জাল জয়ে হাদিস দিয়ে তারা সে মাঝাবকে শক্ত করেছে তা আমরা বলবো আইম মেয়ে কেরামদের কথা তারপরে ওলামাদের কথা তার বান্দাদের ভিতরে নবীর উন্মতের ভিতরে মতভেদ হতে পারে মতভেদ কিন্তু কখনোই শুভকর নয় মতভেদ কখনো আনে না সবসময় মতভেদ হল দর্শনীয় আমরা অনেক সময় এটাকে রহমত বলে চালাইতে চাই কিন্তু আসলে রহমত নয় এখতিলাফ সবসময় হল একতেলাফ হলো সবসময় উন্মতের জন্য ক্ষতিকর ক্ষতিকর সেটা ছোট পর্যায়ের হোক আর বড় পর্যায়ের اختلاف সর্বঅবস্থায় ক্ষতিকর তবে আল্লাহ সুবহানাহু ওয়া এই বাস্তবতা স্বীকার করেন যে বান্দাদের ভিতরে মুসলিমদের ভিতরে اختلاف হতে পারে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা বিষয়ে একটা আইন জারি করে রেখেছেন ওয়া মখতালাফতুম ফীহি মিন শাইয়িন فحুকমুহু ইলাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া কিন্তু এই اختلافগুলোর নিরসনের চাবিকাঠি তার হাতে রেখে দিয়েছেন বলছেন কি যে তোমরা যে বিষয়ে اختلاف করো এইখানে আমার কাছে এর চূড়ান্ত বিধানটা রয়ে গেছে। ইখতিলাফ শব্দটা হয়তো আমাদের জনগণ বুঝবেন না। ইখতিলাফ মানে মত মত এটা আরেকটু বলবেন। হ্যাঁ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা বাস্তবতাকে স্বীকার করেছেন। আল্লাহ বান্দা সৃষ্টি করেছেন বান্দার তবিআত বান্দার মন মানসিকতা তাদের এই মতিগতি তিনি কি বুঝবেন না? তারপরে তার সমাধানও দিয়েছেন। রবুল আলামিন ارشاد করেন, "ফাইন তোমরা যত এখতলাফ করে যতদূর যাও না কেন্লাহ আল্লাহর কাছে এর চূড়ান্ত ফাইসালা আছে যখনই আমরা কোন এখতলাফের ভিতরে পড়বো ইখতলাফি বিষয়ে আলোচনা করব। আমাদের এই জায়গায় অবশ্যই এই ইমান বিশ্বাস থাকতে হবে যে এর চূড়ান্ত ফয়সলা আল্লাহর কাছেই আছে রসুল সাল্লামের সুন্নার ভিতরে আছে যে এবং যে ফয়সলার কথা আল্লাহ রবুল আলামিন তার কাছে চূড়ান্ত ফয়সলা আর তিনি আমাদেরকে যে গাইডলাইন দিয়েছেন আমাদেরকে মহান রবুল আলমিন সুন্দর পদ্ধতি দিয়েছেন যে পদ্ধতির মাঝে আমরা আমাদের ফয়সলাকে সঠিকভাবে সঠিকভাবে বের করতে পারি ফাইন তানা জাতি সেই ইন

আর ব্যাখ্যার ক্ষেত্রে এটা সবচেয়ে উত্তম ব্যাখ্যা মানে সবচেয়ে সঠিক সমাধান এটাই দ্বন্দ্ব লেগে গেছে তোমরা কোরআন ও সুন্নাহের আলোকে সমাধান এখন আল্লাহ পাক রব্বুল আলমিন আরো হুমকি দিয়ে বলেছেন যে যদি তোমরা কোরআন সন্ন্যার ফায়সালাকে না মানো তাহলে এই ব্যাপারে হুমকি দিয়েছেন যে ফালা ও রব্বি কালাইন হাত্তাই হাক্কি মৌকা ফিমা সাজারা বাই না আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন যে আল্লাহর কসম হ্যাঁ মোহাম্মদ আপনি বলে দেন আল্লাহর কসম যে তোমরা মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে বিচারক হিসাবে তোমরা মেনে না নেবে সুমালায় ফিয়াং ফুসিম হারাজ অনেক সময় আমরা বিচারকে মেনে নিই চেয়ারম্যান সাহেবের হয়তো ভয়ে বা বিচারকের ভয়ে মেনে নি বা সমাজের ভয়ে মেনে নি কিন্তু মনে কিছু থেকে যায় আল্লাহ ওইটাও বলে দিচ্ছেন তোমাদের অন্তরে কোনো কিছু থাকাও লাগবে না

তাহলে সে কশ্চিন কালো মমিন হতে পারবে না কসম খেয়ে বলছেন আল্লাহ ফলাও আরবিকা লাই উমিন হাত তাই হাকি মুখা ফিমা সাজারা হয় না যেটা নিয়ে গন্ডগোল হয়েছে আমাদের যেটা নিয়ে মতনক্য হবে সেই ব্যাপারে আল্লাহ রসুলকে মেনে নিতে হবে আর আমরা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যে ফাইসালা দিয়েছেন কালকে আমরা বিস্তারিত আলোচনা করেছি এবার আমরা আইম্মাদের কাছে যাব ও আমাদের কাছে যাব ওনারা কি দিয়ে বা মতভেদ যদি হয়েও যায় জি জি কোনো একটা মাসলাই মতভেদ হয়েও যায় তাহলে সেই ক্ষেত্রে আমরা একাধিক থেকে দ্বন্দ্বের খাতিরে মেনে নিতে পারি ইজতিহাদি বিষয়ে কিন্তু এই মতভেদপূর্ণ বিষয়ে যদিও পাঁচ ছয় রকম কথা কিন্তু হক একটাই থাকবে যে রাইট ধন্যবাদ আপনাকে সম্মানিত সুধী দর্শোবৃন্দ সবাই হল আমাদের ছোট্ট একটা বিরতিতে যাওয়ার অল্প কিছুক্ষণের জন্য বিরতিতে যাচ্ছি তারপর আবার ফিরে আসছি ইনশাআল্লাহ ততক্ষণে আপনারা আমাদের সাথে রাখবেন এই প্রত্যাশা সালাম আলাইকুম আহমতুল্লাহাম আলাইকুম রহমতুল্লাহ বিরতির পর আপনাদেরকে আবারও প্রাণডালা শুভেচ্ছা যে কথা আমরা আলোচনা করেছিলাম যে আমরা কোরআন ও সুন্নাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবো আর কখনো যদি আমাদের ভিতরে কোনো বিষয়ে দ্বন্দ্ব দেখা দেয় তাহলে সমাধানের জন্য আমরা কোরআন সুন্নাহের কাছে যাব আর কোরআন সুন্না যে ফয়সালা দেবে এটাই হবে চূড়ান্ত মনে রাখতে হবে যে একতলাপ হতে পারে আর একতলাপের ভিতরে হক একটাই হবে একাধিকটা নয় প্রসঙ্গ যেটা আলোচনা করতেছিলেন আমাদের মধ্যে শেখ আক্রমণ হক একটাই হবে কিন্তু যে মতভেদটা হয়ে গেছে এই মতভেদটা আমরা তর্কের খাতিরে আপাত দৃষ্টিতে হক মেনে নিতে পারি তার কারণ আল্লাহ রসুল সালো বলছেন যে ইজতিহাদকারী মুজতাহিদ ব্যক্তি ভুল করলো সে এক নেকির অধিকারী কিন্তু সেই ভুলটা তো আমাদের শরীয়ত হইতে পারে না বা ওটা আমাদের কোনো চলার পথ বন্ধ হতে পারে এখানে যে শেখ আপনাকে আমি আর ক্লিয়ার করতে চাচ্ছি সেটা হলো এই ভুল করলে অর্থ কি সেই লোকটা হকের তালাশে নিমগ্ন ছিল জি জি এবং সে দলিল আদিল্লা খুঁজাখুঁজি করে পরিশ্রম করে আপ্রাণ চেষ্টা করে সত্য উদ্ঘাটনের জন্য সে মরিয়া হয়েছিল এরপরেও সে উদ্ঘাটন করতে পারে নাই এর অর্থ হল যে সে যে শ্রম দিয়েছে আল্লাহর ওয়াস্তে এর বিনিময় আল্লাহর বলে আমি তাকে নেকি দেবেন কিন্তু তিনি যে সত্যের সন্ধান পেলেন না অথবা তিনি এক জায়গায় গিয়ে থেমে গেলেন আমরা কি তার থেমে যাওয়া বিষয়টাকে দলিল হিসেবে গ্রহণ করতে পারি কখনো না কখনো না জি জি এটাই হলো বিষয় হ্যাঁ এটাই বিষয় অনেক সময় আমরা এইসব মতভেদপূর্ণ বিষয়গুলোতে একাধিক কথাবার্তা এমনকি সাহাবিদের থেকেও পাওয়া যায় তাবেইদের থেকেও পাওয়া যায় কিন্তু এই পূর্ণ বিষয়গুলোর মধ্যে হক সব সময় যেটা স্থির হক আপাত আমরা গ্রহণযোগ্য মনে করছি এবং মুশদাহিদ ব্যক্তিকে আমরা এক নেকির অধিকারী বলছি যেমন হারুন সাহেব বললেন যে চেষ্টা করেছে সে হক উদ্ঘাটনের দলিল প্রমাণও খুঁজি করেছে তালাশ করেছে কিন্তু হয়তোবা তিনি পাননি হকে পৌঁছতে পারেননি তারা সব পেয়ে যাবেন কিন্তু আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে আল্লাহ এবং আল্লাহর কাছে যে ফাইসালা আমরা পাবো মতভেদপূর্ণ বিষয়ে ওটা কিন্তু রেজাল্ট ফলাফলে একই দাঁড়াবে আল্লাহ এবং আল্লাহর রসুলের কাছে দুই থাকবে না আমরা উদাহরণস্বরূপ নিতে পারি ওই যে বানুকুরাইজাতে আল্লাহ রসুল আসরের সালাদ পড়তে বলেছিল অনেকে এই জাতীয় হাদিস দিয়ে বানিয়ে বানিয়ে ফেলেন। ফেলেন না এখানে এগুলো নাই। আল্লাহ রসুল সাল্লাম যে পাঠাইলেন বললেন যে তোমরা বানু কোরাইজাতে যে আসরের সালাদ পড়বে আল্লাহ রসুলের উদ্দেশ্য ছিল যাতে তাড়াতাড়ি পৌঁছ কিন্তু আল্লাহ রসুল এটা ব্যাখ্যা করে দেননি যার কারণে সাহাবাহিক এরাম কিছুক্ষণের জন্য বা সেই দিনের জন্য বিভ্রান্তির মধ্যে পড়ে কেউ তো রসুলার বাহ্যিক হুকুম পালন করেছেন আসর পড়েছেন ওখানে মাগরীব হয়ে যাওয়া সূর্য ডুবা সত্য ওই জায়গাতেই আসর পড়েছেন কারণ রসুল আসর পড়তে পারেন তাই পড়বো ওখানেই পড়বো আর কেউ আর কেউ আর কেউ কেউ বলেছেন যে না এটা আল্লাহ রসুল তো আমাদেরকে তাড়াতাড়ি পৌঁছার উদ্দেশ্যে বলেছেন অতএব তারা রাস্তাতেই পড়ে ফেললেন আল্লাহ রসুল্লাম উভয় গ্রুপ বা সাহাবাহিক কেরামের উভয় দলকে স্বীকৃতি দিয়েছিলেন যা কাউকে তিনি আপাত দৃষ্টিতে দোষারোপ করেননি বা ভুল বলেননি কারণ প্রত্যেকেই তাদের বুঝ অনুযায়ী কাজ করেছে আমরা এখানে আরো করতে পারি যে সাহাবাহিক কেরাম রবি আল্লাহ আনহোম তারা ইখতালাব যে সমস্ত বিষয় করেছেন ইফতলাপ করার পরে কিন্তু ওরা নিজেরা ফের আবার একতলাভ হয়ে যায়নি মানে কিন্তু এই আমাদের সামনে এবং তাদের মাঝে যে ইফতলাপ গুলো ছিল এগুলো কিন্তু উসুলিয়া ছিল না অর্থাৎ মূলের মধ্যে ছিল না মূলনীতির মধ্যে ছিল না আই ফুরুআতের মধ্যে ছিল আপনার মূলনীতির বাইরে ছিল তো এগুলো নিয়ে যে ছোট ছোট বিষয়ে ছিল বা বড় বিষয়ে অনেক সময় হয়েছে কিন্তু এটা মূল না ইসলামের মূল না কিন্তু দুঃখজনক হলো সত্য যে আজকের উলামায়ে কেরামরা মূল জিনিস নিয়ে মতানক্য করছে যেমন অনেকে বলছে কবরকে সিজদা করা জায়েজ আছে বলেছেন অনেকে কিভাবে জায়েজ হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ানাল মাসাজিদ লিল্লাহি ফালা তদউম ফালা তদউম আল্লাহ এখানে স্পষ্ট আল্লাহ বলছেন যে আমার সঙ্গে যাবে না আর তারা বলছে যে কভারে সিজদা করা যায় সুতরাং সম্মানিত দর্শক আমরা আপনাদের অনুরোধ করব যে ওলামাদের আমাদের যাই থাকে না কেন সেগুলো আমাদের দেখার বিষয় না দেখার বিষয় কোরআন না কি বলছে আমরা যে বিষয় নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি যে ওলাম সলা ত্যাগকারী সম্পর্কে কি বলেছেন এটা আমরা শুধু আলোচনা করব জানার জন্য এটা মানার জন্য না আমরা যেটা মানার জন্য করব সেটা করে ফেলেছি গত পর্বগুলোতে আমরা সলাদ ত্যাগকারী সম্পর্কে স্পষ্টভাবে বলেছি কোরআন সন্নাথ থেকে এবং আজকেও তাদের ব্যাপারে কিছু আমরা ভয়ঙ্কর কিছু বাণী আছে তাদের জন্য বর্জনীয় আমাদের জন্য বর্জনীয় আছে তাদের সাথে কিছু করণীয় আছে কিছু বর্জনীয় আছে সেগুলো আমরা করবো ইনশাআল্লাহ আলোচনা সম্মানিত দর্শক মন্ডলী তো আমরা আজকে মূল যেটা আলোচনা আমাদের যাব ওলামাদের যে একতলাপ আলোচনা করব মতনক্ষ মতভেদ আলোচনা করব এটা মানার জন্য না শুধুমাত্র জানার জন্য করব এটা ধন্যবাদ আপনাকে আমরা প্রথমেই শুরু করতে চাই যে এই ধরনের একতলাফের ব্যাপারে শেখ আবুল হাসেম মানে এই সলাপের ব্যাপারে কোন আলেম কি বলেছেন আসলে ইমামদের যে বিশুদ্ধ মত এই মতগুলো আমাদের জানা উচিত যেহেতু আমরা দীর্ঘ কয়েকটি পর্বে আমরা নামাজ পরিত্যাগ সম্পর্কে কোরআন এবং হাদিসের দৃষ্টিতে আলোচনা করে চলেছিলাম এখন আমরা উপসংহারে যে মতানক্যগুলো আমাদের মাঝে রয়েছে আর সেগুলো হলো ইমাম কেন্দ্রিক আমাদের প্রধান যে চার ইমাম যাদেরকে আমরা খুব কাছ থেকে চিনি বা জানি ইমাম আবু হানিফা আলাই ইমাম শাহফি রহমতুল্লাহে আলাই ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাই ইমাম মালিক রহমতুল্লাহে আলাই এছাড়াও আরও ইমাম আছেন তবে প্রসিদ্ধ ইমাম এই চারজনকে আমরা জানি এবং তাদের নামের উপরে মহাব হয়ে গেছে যদিও তাদের সময় ছিল না সেটি সুপ্রিয় দর্শক এখন তাদের মতগুলো যদি আমরা নামাজ পরিতাগ সম্পর্কে যে তারা উক্তি পেশ করেছেন সে উক্তিগুলো আমরা একটু জেনে নিতে পারি তাহলে আমাদের আমলের জিন্দিগিতে সেখান থেকে আমরা উপকৃত হব এবং কোরআন এবং হাদিসের দৃষ্টিত কথা বলেছেন যেমন আমরা বলতে পারি ইমাম আহমদ বিন হাম্বাল তিনি কথা বলেছেন যারা নামাজ পরিত্যাগ করেন তাদের সম্পর্কে বলেছেন তাদেরকে হত্যা করা হবে তারা হলেন তারা ইসলাম থেকে থেকে বহির্ভূত হওয়ার ফলে তাদেরকে হত্যা করা হবে তাদের হদ হদ হলো তাদের শাস্তি হলো তাদেরকে হত্যা করা হবে মুসলমানদের কবরস্থরে কবর দেওয়া যাবে না তাদেরকে গোসল করানো হবে না কারণ হল তারা ইসলাম খারিজ হয়ে গেছে এক কথায় তাদেরকে মোর্ত হিসাবে হত্যা করতে হবে আবু হানিফা রাহিমাল্লাহ বলছেন যে সে কাপের হয় নাই ইসলাম থেকে বের হয়নি কিন্তু অত্যন্ত জঘন্যতম পাপ করেছে সে বিশাল বড় পাপ করেছে আল্লাহর সঙ্গে সে নাফার করেছে সুতরাং তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে হবে এবং তাকে বলতে হবে তোবা করার জন্য যদি তোবা করে ফিরে আসে সলাতে দিকে আলহামদুলিল্লাহ আর না হলে তাকে চিরকাল জেলখানায় রাখতে হবে যাতে ওখানেই সে মারা যায় প্রহার করতে এর মানে যে ইমাম আবু হানিফ রহমুল্লাহ এটা বুঝাইতে চাচ্ছেন যে পাপটা এত জটিল যে একজন মানুষকে হত্যা করলে পারে যেমন আমাদের দেশে যাবজ্জীবন দেওয়া প্রাণ দিয়ে দিতে হয় এটা প্রাণ দিতে যদিও আপনার সে অমুসলিম হয়ে যায়নি ওনার কথা মতে সাথে সাথে প্রহারও করতে হবে প্রহারও করে সুযোগ জীবন কারাদণ্ড পেয়েছে বাস ও কারা জেলের ভিতরে আরাম করে থাকবে খাইবে যাতে ও যেই অপরাধী তাকে জেলের প্রবেশ করানো হলো যাতে করে এই অপরাধ থেকে সে মুক্ত হয় এই জন্য তাকে প্রহারও করতে হয় এই জন্য তাকে প্রহার করতে হবে এবং তাকে স্বীকৃতি দিতে হবে তার কাছ থেকে স্বীকৃতি নিতে হবে সুজা কথা উনি এই পাপটাকে এত জঘন্য বলেছেন যদিও তিনি কাফির হয়ে গেছে এটা বলেননি তাকে ফাসেক বলেছেন অত্যন্ত গরহিত কাজ করেছে সেজন্য তাকে যাবজ্জীবন কারাদণ্ড দাও এবং তাকে সেখানে বেত্রাঘাত করো হয় সে বেথী তওবা করে ফিরে এসে সালাত আদায় করবে না হয় জেলের ভিতর তার বোধ হবে তো এখানে আমি আরেকটা কথা 8 করতে পারি যে উনি আসলে এটা আদব রক্ষাতে কথা বলেছেন মানে ওই সময় উনি এত কড়া কঠোর ছিলেন না যেহেতু যার কারণে উনি এত কঠোর ভাষা ব্যবহার করেননি কিন্তু ওনার যে শাস্তির কথা উনি উল্লেখ করেছে তাদের প্রমাণ করছে যে উনি কাফের হয়ে গেছে এটা কিন্তু প্রমাণ করছে তারপরে আর একটা কথা হলো ভাষাগত দিক থেকে হয়তো বলেছেন যে সে কাফের চির কাফের হয়ে যায়নি কাফের হয়ে যায়নি শাস্তি ভাবি দিয়েছিলেন যে উনি তো দেড়শো হিজড়িতে মারা যান তার ফতুয়াটা দেড়শো হিজড়ির আগে আর দেড়শো হিজড়ির আগে কিন্তু সন্না সাহিহা

আমরা আলেমদের ঐমরটা নিচ্ছি এই জন্য যে যাতে আমাদের বসতে গিয়ে কোনো অসুবিধা না হয় প্রথমেই জানলাম আবু হানি রহমতুল্লাহ আলমের ঐমরটি অত্যন্ত মারাত্মক সুদীয় দর্শকবিন্দু আমরা বিচার বিশ্লেষণ করি এবং সত্য উপলব্ধি করতে চেষ্টা করি আল্লাহ রবুর আলমিন আপনাকে আমাকে সকলকে তুমি করুন আমি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাত